আজকে তোমাদের সকালের ক্লাসগুলো হয়েছে? জি স্যার, একটা হয়েছে 9টা বাজে। ওকে, আচ্ছা চলো আমাদের ক্লাস শুরু করি। আজকে ইনফ্যাক্ট তোমাদের যে কোর্স কন্টেন্ট যেগুলো আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিব। আমাদের মূলত ক্লাস শুরু করব নেক্সট ক্লাস থেকে। আচ্ছা চলো তাহলে আমার আমার স্ক্রিন নিশ্চয়ই দেখা যাচ্ছে। আচ্ছা তো প্রথমে দেখো, আমি তোমাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি আমার পরিচয় আগে দিয়ে নিচ্ছি। আমরা তোমাদের ক্লাস হয়তো আমি জানি না আগে নিয়েছি কিনা। আমি ডক্টর নজরুল ইসলাম, তোমাদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এই কোর্সটা আমি নিব, আর নিবেন হচ্ছে প্রফেসর জাকারিয়া আহমেদ এবং ডক্টর রূপ মোৎসাদ্দি। ঠিক আছে, তো তোমাদের এই কোর্সটা হচ্ছে 4 ক্রেডিট আওয়ার, আমি নিব হচ্ছে 2 ক্রেডিট আওয়ার। 1 ক্রেডিট আওয়ার নিবে হচ্ছে ডক্টর জাকারিয়া এবং 1 ক্রেডিট আওয়ার নিবেন ডক্টর রূপক। তো তোমাদের আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, পাচ্ছি পাচ্ছি। ওকে, ভেরি গুড। তো তোমাদের ক্লাস মূলত হবে অনলাইনে, যেটা আজকে থেকে শুরু হচ্ছে। তো হয়তো বা এমন হতে পারে যে প্রথম 9 সপ্তাহ ঈদুল ফিতরের আগে যে 9 সপ্তাহ তোমরা পাবে, সেই 9 সপ্তাহ অনলাইনে হবে। আর যদি ইউনিভার্সিটি খুলে যায় এরপর, 17ই মে-এর পর যদি খুলে, তাহলে অন ক্যাম্পাস ক্লাস হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো এটা আমরা জানি না, বাট অনলাইনেও হতে পারে, অন ক্যাম্পাসও হতে পারে। ইউনিভার্সিটি কখন খুলবে সেটাও তো শিওর না, এখনো ডিসিশন হয়নি। বাট যদি ইউনিভার্সিটি যদি ওপেন করে তখন অন ক্যাম্পাসে ক্লাস শুরু হতেও পারে, বাট এর আগ পর্যন্ত আমরা অনলাইনে ক্লাস নিব। তো তো অনলাইনে ক্লাসের জন্য আমাদের তোমাদের যে ক্লাস রুটিন, এখানে এটা দেখানো আছে যে তোমাদের C311 এই স্যাটারডেতে 10টা থেকে 10টা 50, এটা আমার। আর মঙ্গলবার 12টা থেকে 12টা 50, এটা আমার। আচ্ছা, এখন আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই 10টা থেকে 10টা 50-এর যে ক্লাসটা, সেটা শনিবার থেকে চেঞ্জ করে সানডে 12টা থেকে 12টা 50-এ নিতে চাই। এটা তোমাদের স্লটটা ওপেন আছে, দেখো এটা করতে পারো কিনা। হ্যালো, কি তোমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ? আসসালামু আলাইকুম স্যার। ইয়েস, কি এটা নেওয়া যায়? নোমান হাসান ফাহিম তোমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ না? তৌহিদুল ইসলাম, মুহতাসিম ফুয়াদ, মঈন ইয়েস স্যার, মোর্শেদ রাফি, ইভান, শুভ,
তোমাদের এই ক্লাসটা আমরা আমি শনিবার থেকে রবিবারে শিফট করতে যাচ্ছি, এটা করা যাবে? জি স্যার। তাহলে টানা আমাদের চারটা ক্লাস হয়ে পরে আবার আরেকটা দিকে আবার ল্যাবও আছে, তখন একটু প্রেশার বেশি হয়ে যায়। যে বেশি হয়? জি স্যার, শনিবার এখন এখন যে রুটিন আছে সেই অনুযায়ী হতে টানা টানা চারটা ক্লাস আছে। রবিবারে যদি নিয়ে যায় তো ওই দিন আবার টানা চারটা ক্লাসের পর আবার ল্যাব এসে যায়। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু নিজের আলোচনা করে আমাকে জানাও, ঠিক আছে? আচ্ছা জি অন্য স্যার। কোনো সময় ধরো, ধরো দেখি সোমবার, সোমবার সোমবার এই যে এই সময়টাতে এই সময়টাতে করা যায়? সোমবার আমাদের স্যার 9টা থেকে 1টা পর্যন্ত টানা ক্লাস, ফার্স্টে 2টা পিরিয়ড, পরে হচ্ছে পিপিসি ল্যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করে দুটা স্লট আমি তোমাদেরকে দিলাম, যদি তোমাদের যদি সুবিধা হয় আমাকে জানাও, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে ওকে, তাহলে ফাইন। তো আমাদের এখন ক্লাস আমরা নিব হচ্ছে ক্লাস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আমাদের মাইক্রোসফট টিমসেই হবে। আর ক্লাস কন্ডাক্ট করব টিমসে, ঠিক আছে? তো শুরু করছি টিমসে, আর যদি কোনো প্রবলেম মনে হয়, যদি তোমাদের ধরো অনেক সময় অনেকে অনেকেই কমপ্লেন শুনেছি মাইক্রোসফট টিমসে ক্লাস কন্ডাক্ট করতে সমস্যা হয়েছে, বাট আমি লাস্ট সেমিস্টারে মাইক্রোসফট টিমসে ক্লাস নিয়েছি, আমার কোনো সমস্যা হয়নি। সো আমরা শুরু করছি মাইক্রোসফট টিমসে, তারপর যদি কোনো সমস্যা হয় আমরা জুমে শিফট মানে মুভ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, তো এই মাইক্রোসফট টিমসে তোমরা তো অলরেডি একটা সেমিস্টার ক্লাস করেছো, এটার প্ল্যাটফর্ম সম্পর্কে তোমরা ভালোই জানো। তো এখানে আমাদের যে তোমার সমস্ত অ্যাসাইনমেন্ট, তারপরে গ্রেড, সবকিছু আমি এখানেই আপলোড করব, ক্লাস লেকচারগুলো এখানেই আমি আপলোড করব, যে ফাইল সেকশনে যে ক্লাস মেটেরিয়ালস এখানে আমি ক্লাস লেকচার আপলোড করব। এখানে অলরেডি তোমরা দেখেছো যে তোমাদের জন্য যে টেক্সট বুক, একটা টেক্সট বুক আমি তোমাদের জন্য আপলোড করে দিয়েছি, এটা হচ্ছে মেকানিক্স অফ মেটেরিয়ালস 10th এডিশন, হিবলার, হিবলারের একটা বই। আনমিউট করে রাখো। বইটা তোমাদেরকে আপলোড করে দিয়েছি, এখান থেকে তোমরা এটা অ্যাক্সেস করতে পারবে। টেক্সটবুক হিসেবে একটা ট্যাব আছে, ট্যাব আছে, একটু আনমিউট করো সবাই। ফুয়াদ বলো।
ওকে, তাহলে দেখো যে বইটা তোমাদের জন্য আপলোড করে দিয়েছি, এই বইটা মেইনলি আমরা ফলো করব, আর এটার সাথে তোমাদের জন্য তোমাদেরকে আমি আরেকটা ডকুমেন্ট আপলোড করে দিই, সেটা হচ্ছে সিলেবাসটা তোমাদের জন্য আমি আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা তোমাদের জন্য আমি আপলোড করে দিলাম। এবার দেখো আমাদের তোমাদের জন্য আমার আমরা আমরা যে বইটা ফলো করব সেটা হচ্ছে এই হিবলার হিবলার স্ট্রাকচার অ্যানালাইসিস, এই বইটা। ও, তোমাদের জন্য ভুল বইটা আপলোড করেছি, এটা এটা আসলে স্ট্রাকচার অ্যানালাইসিস তোমাদের জন্য আপলোড করেছি বোধ হয় বেকেনিংস অফ মেটেরিয়ালস, বাট ওটা আমি ঠিক করে ফেলবো, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তারপর আরেকটা বই, সেটা হচ্ছে এলিমেন্টারি স্ট্রাকচার অ্যানালাইসিস, এটা হচ্ছে নরিস অ্যান্ড উইলবার, এই বইটা তোমাদের লাগবে, সো এই বইটা তোমরা কিনে নিও, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বই হচ্ছে ঘালি ঘালি অ্যান্ড নেভিলির একটা বই, স্ট্রাকচার অ্যানালাইসিস, এই বইটা তোমরা কিনে নিবা। আর আরেকটা বই হচ্ছে শেরেন ভটার, এই বইটা মেনলি ইনফ্লুয়েন্স লাইন অ্যান্ড মুভিং লোড যখন টপিকটা পড়ানো হবে তখন তোমাদের এই বইটা লাগবে, থিওরি অফ সিম্পল স্ট্রাকচার্স, ঠিক আছে। সো এই বইগুলো তোমাদের কিনতে হবে, আমার জন্য মেনলি লাগবে যে এই বইটা, আর এই বাকি এলিমেন্টারি স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড এই ঘালি অ্যান্ড নেভিলি, এদের বই থেকে আমি কিছু টপিক পড়াবো। ইন এডিশন টু দ্যাট, তোমরা জানো যে গত 11ই ফেব্রুয়ারি বিএনবিসি 2020 গ্যাজেটেড আকারে পাবলিশ হয়েছে, এবং তোমাদের সিলেবাসে তোমরা একটা জিনিস একটা টপিক তোমরা দেখবে যে উইন্ড অ্যান্ড আর্থকুয়েক লোড অ্যান্ড কোড প্রভিশনস নামে একটা টপিক কিন্তু আছে। সো এই উইন্ড অ্যান্ড আর্থকুয়েক লোডস অ্যান্ড কোড প্রভিশনস, এটা কিন্তু আমরা বিএনবিসি 1993 এতদিন পড়াতাম, মানে লেভেল থ্রি টার্ম ওয়ানে, যদিও লাস্ট সেমিস্টারে লেভেল ফোর টার্ম ওয়ানে না টুতে আমরা CE 412, যেখানে আমরা স্ট্রাকচার অ্যানালাইসিস ডিজাইন সেশনাল যেটা পড়াই, ইট্যাবস পড়াই, সেখানে উইন্ড অ্যান্ড আর্থকুয়েক লোডস আমরা অ্যাকর্ডিং টু বিএনবিসি 2020 আমরা দেখিয়েছি। বাট এখন যেহেতু গ্যাজেট আকারে আমাদের কোড পাবলিশ হয়ে গিয়েছে, সো এখন আমরা যদিও তোমাদেরকে একটা প্রিলিমিনারি ব্যাকগ্রাউন্ড দেবো পুরোনো কোডে কীভাবে উইন্ড অ্যান্ড আর্ট পুরোনো কোড অনুযায়ী কীভাবে উইন্ড অ্যান্ড আর্ট লোড ক্যালকুলেশন করতে হয়, কিন্তু আমাদের ফোকাস থাকবে আমাদের নতুন নতুন কোড বিএনবিসি 2020 অনুযায়ী উইন্ড অ্যান্ড আর্ট লোড ক্যালকুলেশন এবং সেটার যে কোড প্রভিশনগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখানো, ঠিক আছে। এই তাহলে এটার সাথে তোমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বিএনবিসি 2020, ঠিক আছে, এটা আমাদের লাগবে। এটা রিলেভেন্ট চ্যাপ্টারগুলো আমি তোমাদের ওই মাইক্রোসফট টিমসে এটা আমি আপলোড করে দিব। আচ্ছা, তো তোমাদের গ্রেডিং যেটা যদি
ক্লাস যদি অনলাইনে হয় তাহলে অনলাইন ক্লাসের যে একাডেমিক কাউন্সিল একাডেমিক কাউন্সিল অনলাইন ক্লাসের জন্য যেই যেভাবে গ্রেডিং করার প্ল্যানিং ছিল সেভাবেই হবে। আর যদি অন ক্যাম্পাস যদি হয় তোমার কি বলে সরি এই ফাইনাল এক্সাম যদি অন ক্যাম্পাস হয় তাহলে আমাদের ফাইনাল এক্সাম যদি অনলাইন হয় তাহলে ওই আগের সেমিস্টার অনুযায়ী হবে, আর যদি ফাইনাল এক্সাম যদি অন ক্যাম্পাস হয় তাহলে তোমার আমাদের অন ক্যাম্পাসের যেই গ্রেডিং পলিসি সেই পলিসি অনুযায়ী আমাদের এই ডিস্ট্রিবিউশনটা হবে, মার্কস ডিস্ট্রিবিউশন। তোমরা জানো যে অ্যাটেন্ডেন্স 10%, ফাইনাল এক্সাম 70% এবং ক্লাস টেস্টে আমাদের 20% থাকে। ক্লাস টেস্ট আমি নেব তিনটা, বাকিরা হয়তো বা একটা একটা করে নিতে পারে বা অন্য কেউ দুটো দুটো নিতে পারেন। তো আমি যেহেতু 2 credit আর কমপ্লিট করছি আমি তিনটা তিনটা নিব, ঠিক আছে। তারপর গ্রেডিং সিস্টেম তো এটা সেই অন ক্যাম্পাসের মানে যদি যে গ্রেডিং সিস্টেম যেটা মানে রেগুলার গ্রেডিং সিস্টেম সেটা এখানে উল্লেখ করা আছে, বাট তোমরা জানো যে লাস্ট সেমিস্টারে আমাদের গ্রেডিং সিস্টেম ডিফারেন্ট ছিল। ওকে, আর ইম্পর্টেন্ট ডেটস এখানে আমি উল্লেখ করে দিয়েছি, সেই ডেটগুলো কি সেগুলো হচ্ছে ক্লাস টেস্ট, ক্লাস টেস্টের ডেটগুলো আমি লিখেছি। তো আমাদের যেটা আমি বললাম যে তিনটা ক্লাস টেস্ট নিব, তিনটা ক্লাস টেস্ট নিব নেওয়ার জন্য আমার প্ল্যান হচ্ছে যে আমি এই সেমিস্টার বোধহয় 15 weeks-এর, তো দ্যাট ইজ অলসো দ্যাট মে অলসো সাবজেক্ট টু চেঞ্জ, বাট 15 week হলে আমি পাবো 30টা ক্লাস, আর যদি 14 সপ্তাহ হয় তাহলে হবে 28 ক্লাস, ঠিক আছে। 28 ক্লাসের মধ্যে আমি এখানে 21টা ক্লাসের টপিক ঠিক করেছি। তার মধ্যে দেখো আজকে ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এর পরের দুটো ক্লাস আমি নিব স্ট্যাবিলিটি অ্যান্ড ডিটারমিনেশন অফ স্ট্রাকচারস, তারপর আমাদের একটা টপিক আমি শুরু করব সেটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মেথড। সেই ভার্চুয়াল ওয়ার্ক মেথডের ডিফ্লেকশন অফ বিমস বাই ভার্চুয়াল ওয়ার্ক মেথডের জন্য আমি 3টা ক্লাস নিব, তারপর ডিফ্লেকশন অফ ট্রাস ট্রাসেস বাই ভার্চুয়াল ওয়ার্ক মেথড এটার জন্য আমি 3টা ক্লাস নিব, এবং ডিফ্লেকশন অফ ফ্রেমস বাই ভার্চুয়াল ওয়ার্ক মেথড এটার জন্য 2 অথবা 3টা ক্লাস নিব, তারপর উইন লোড ক্যালকুলেশন ইউজিং বিএনবিসি 1993 অ্যান্ড বিএনবিসি 2020 এটার জন্য দুটো অথবা 3টা ক্লাস নিব, তারপর আর্থকোয়েক লোড ক্যালকুলেশনের জন্য এটার জন্য 2 অথবা 3টা ক্লাস নেব অ্যাজ পার বিএনবিসি 1993 অ্যান্ড বিএনবিসি 2020। তারপর আরেকটা টপিক আমি কভার করবো সেটা হচ্ছে অ্যানালাইসিস অফ সাসপেনশন ব্রিজেস, সেটার জন্য 2টা ক্লাস নেব। তো এর মাধ্যমে আমার 9টা সপ্তাহ সবগুলো মিলিয়ে আসলে আমি 9 সপ্তাহ নিব, 9 সপ্তাহ মানে 18টা ক্লাস আমি কভার করব, 18টা ক্লাসে আমার এই সবগুলো টপিক হয়তো কভার হয়ে যাবে। তো এরপরে আমাদের ইউনিভার্সিটি যদি ওপেন হয় তাহলে অন ক্যাম্পাস তোমাদের ক্লাস টেস্টগুলো নিব, ঠিক আছে। এই জন্য মাঝখানে আমি ক্লাস টেস্ট রাখিনি, ক্লাস টেস্ট রেখেছি একদম শেষে। যদি ইউনিভার্সিটি ওপেন হয় তাহলে অন ক্যাম্পাস ক্লাস টেস্ট হবে, আর যদি ইউনিভার্সিটি ওপেন না হয় তাহলে অনলাইনে আমরা লাস্ট সেমিস্টারে যেভাবে আমরা ক্লাস টেস্ট দিয়েছি সেভাবেই হবে, ঠিক আছে। তো ক্লাস টেস্ট ফার্স্ট ক্লাস টেস্টে নিব আমরা ডিফ্লেকশন অফ বিমস ট্রাসেস অ্যান্ড ফ্রেমস বাই ভার্চুয়াল ওয়ার্ক মেথড, এটা একটা টেন্টেটিভ ডেট আমি দিয়েছি 25 মে 2021, এটা হচ্ছে 10th week মানে আফটার ঈদ উল ফিতর। এবং এর পরের সপ্তাহে আমরা ক্লাস টেস্ট 11th week একটা ক্লাস টেস্ট নিব টুইস্টেতে, তোমার সেটা হবে উইন্ড অ্যান্ড আর্থকোয়েক লোড অ্যান্ড কোড প্রভিশনসের উপরে, আর লাস্ট ক্লাস টেস্টে নিব অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ সাসপেনশন ব্রিজেস, ঠিক আছে। তো এই 3টা ক্লাস টেস্ট নিব, তো 25 মে, 1 জুন এবং 8ই জুন, এগুলো আমাদের মোটামুটি একটা
ক্লাস টেস্টের ডেট, সো এটা এখানে মার্ক করে রেখেছি, এগুলো হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট ডেট। আচ্ছা, আর ইউনিভার্সিটি রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য তোমাদের একটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নিবা। তোমরা অলরেডি জানো ইউনিভার্সিটি রুলস অ্যান্ড রেগুলেশন কি ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, সেটা এখান থেকে তোমরা দেখে নিবে। ক্লাসের রুল হচ্ছে যে তোমাদের যখন ক্লাস চলাকালীন সময় টেক্সট বুক এবং ক্যালকুলেটার সাথে রাখবে, ক্লাস পার্টিসিপেশন থাকতে হবে, আমাকে কোশ্চেন করবা, যখন প্রবলেম সলভ করবো কোনো কিছু না বুঝলে সেগুলো জিজ্ঞাসা করবা, এবং তোমাদের এই নিজেরা নিজেদের মধ্যে ডিসকাশন তোমাদের থাকতে হবে, ঠিক আছে? তোমাদের গ্রুপ স্টাডি তোমরা করবা, তোমাদের মধ্যে যে ধরো একটা প্রবলেম যখন তুমি শেয়ার করবা আর তোমার ফ্রেন্ডের সাথে, তখন দেখবা যে ইউ উইল আন্ডারস্ট্যান্ড মোর, ঠিক আছে? অনেক সময় একটা কিছু করার মানে একটা ধরো প্রবলেম করার সময় অনেক অ্যাম্বিগুইটি থাকতে পারে তোমাদের নিজেদের মধ্যে, হয়তো বা কনসেপশন ক্লিয়ার না, বাট তুমি যখন তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবা তখন দেখবা যে কনসেপশনটা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে গিয়েছে। ধরো তুমি তুমি একটা বই ফলো করছো, তোমার বন্ধু আরেকটা বই ফলো করছে, তুমি যখন শেয়ার করবা তখন দেখবা যে এটা ইউনিভার্সিটি এডুকেশন এরকমই, যে তোমার নিজেকেও যেমন পড়াশোনা করতে হয় সিমিলারলি গ্রুপ স্টাডি করতে হয়, ঠিক আছে? এবং এর মাধ্যমে আসলে তোমার যে ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে কিন্তু আসলে একটা গ্রুপে সবসময় কাজ করতে হবে, তোমাকে লিডারশিপও শিখতে হবে, আবার হচ্ছে তোমাকে অ্যাজ এ কম্প্যানিয়ন তোমাকে কিন্তু তোমার তোমার যে পার্টিসিপেশন, তোমার যে নলেজ শেয়ার করার যে ক্যাপাবিলিটি, সেটা কিন্তু থাকতে হবে, ঠিক আছে? তো ক্লাস পার্টিসিপেশন এনকারেজড, এবং টার্ন সেল ফোনস অ্যান্ড আদার ইলেকট্রনিক ডিভাইসেস অফ ফর দ্য, এটা তো আমরা প্র্যাকটিস করি আমাদের রেগুলার ক্লাসের জন্য। ইন অ্যাডিশন টু দ্যাট, তোমরা মিউট করে রাখবে ক্লাস চলাকালীন সময়ে, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে তোমরা মিউট করে রাখবে তোমাদের। আমি চাই না ফোর্স, মিউটটা আমি ফোর্স করতে চাই না, বাট তোমাদের নিজেদের প্র্যাকটিস অনুযায়ী তোমাদের মিউট করে রাখা উচিত। তারপর হচ্ছে সিলেবাস, সিলেবাস তো তোমাদেরকে আমি কি বলে এটাকে একটু আগে আমার সিলেবাস যেটা আমি যেটা কভার করবো সেটা বললাম, বা টোটাল সিলেবাস হচ্ছে এটা। এখানে তোমাদের জন্য একটা জিনিস জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে CE311 এই কোর্সটার নাম কিন্তু ছিল হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, ঠিক আছে? বাট ফ্রম দিস সেমিস্টার এই কোর্সটার নাম আমরা আমরা চেঞ্জ করেছি, উইচ ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য একাডেমিক কাউন্সিল। আমরা আমাদের কোর্সের নাম হয়েছে শুধুমাত্র স্ট্রাকচারাল অ্যানালাইসিস, ঠিক আছে? এটার নাম কি স্ট্রাকচারাল অ্যানালাইসিস, এবং কোর্স কন্টেন্টে কিছু চেঞ্জ আসছে, খুব বেশি না, ঠিক আছে? অল্প কিছু চেঞ্জ আসছে, যেমন এখানে মিল বেঞ্চটা ইনক্লুড করা হয়েছে, এবং এই যে এখানে একটা এই ফ্রেমস এইটা বাদ ছিল এটা অ্যাড করা হয়েছে, আর হচ্ছে এখানে এটা ছিল অ্যানালাইসিস অফ সাসপেনশন ব্রিজেস, এটা এটা করা হয়েছে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ সাসপেনশন ব্রিজেস, ঠিক আছে? মোটামুটি। আর তোমার এখানে উইন্ড অ্যান্ড আর্থকুয়েক লোডসের জায়গায় এখানে কোড প্রভিশন ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে? আর কিছু রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো এটা হচ্ছে আপডেটেড সিলেবাস, এই সিলেবাসটা ইফেক্টিভ ফ্রম দিস সেমিস্টার, ঠিক আছে? এটাই তো, এটাই আমি তোমাদের জন্য তোমাদেরকে এটাই ফলো করতে হবে। তো এই সিলেবাসের মধ্যে যে ইয়েলো মার্কড যেই অংশটা দেখতে পাচ্ছ সেটা আমি কভার করবো, স্টেবিলিটি অ্যান্ড ডিটারমিনেন্স অফ স্ট্রাকচার্স, উইন্ড অ্যান্ড আর্থকুয়েক লোডস and code provisions and deflection of beams, trusses and frames by virtual arc method, approximate analysis of suspension bridges, jeta ami bollam je stability and determinants of structures dutto class, tarpor deflection of beams, trusses and frames by virtual arc method, ekhane ami onek gulo class 3 6 8 tar moto class nibo etar jonno, ar ei wind and earthquake loads upor 4 ta class nibo, ebong approximate analysis of suspension bridges upor amra dutto class nibo। এখানে এই তোমার ইনফ্লুয়েন্স লাইন, মুভিং লোডস অন বিমস, ফ্রেমস অ্যান্ড ট্রাসেস, এই টপিকটা কভার করবে হচ্ছে আমাদের
এটা কভার করবে করবেন হচ্ছে আমাদের ডক্টর জাকারিয়া স্যার, এবং বাকি অংশটা কভার করবেন ডক্টর রূপক রূপক মসুদ্দি। ঠিক আছে, এই মোটামুটি মোটামুটি আজকে এতটুকুই। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা বলতে পারো, আমি তোমাদের জন্য দাঁড়াও। আচ্ছা, তোমাদের এখানে একজন হাত তুলেছো, তুমি কি নিজেকে আনমিউট করতে পারছো না? মেসেজ করো তো দেখি। আনমিউট করো তো, নাকি আনমিউট করতে পারছো না? ফুয়াদ, তুমি নিজে আনমিউট করতে পারছো না? হ্যালো ফুয়াদ, শুনতে পাচ্ছো? একটু চ্যাট বক্সে লিখো, তুমি যদি আনমিউট করতে না পারো প্লিজ চ্যাট বক্সে একটু লিখো যে নিজেকে আনমিউট করতে পারছো না। হ্যালো, কেউ কি আনমিউট করতে পারছে না নাকি? আচ্ছা, আনমিউট করা যাচ্ছে, আই থিঙ্ক ওটা ও ভুলে অন হয়ে গেছে। আনমিউট করা যাচ্ছে তো, তাহলে ফুয়াদ কিছু বলতে যাচ্ছ? তোমার হ্যান্ড রেজ করা আছে। আচ্ছা, যাই হোক, তো মোটামুটি তোমাদের এই হচ্ছে আজকের ইন্ট্রোডাকশন। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা বলতে পারো। এনি কোয়েশ্চেন? স্যার, আপনার ফ্রি টাইম কোন টাইমে থাকে? ধরেন হচ্ছে কোনো টপিকে যদি প্রবলেম হয়, যদি অনলাইনে কোনো টাইম কি ফ্রি থাকবেন? ফ্রি টাইম আসলে তোমরা আমি আমি যেটা সাজেস্ট করব করতে পারো, সেটা হচ্ছে যে এই তোমাদের জন্য যে ক্লাস ম্যানেজমেন্ট সিস্টেম সিস্টেম এখানে তোমাদের এখানে তোমরা মানে পোস্ট করতে পারো, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েরি থাকলে এখানে পোস্ট করতে পারো, এবং যদি ডিসকাশন প্রয়োজন হয় আমরা একটা টাইম সেট করে নিব, তারপর সেই টাইম অনুযায়ী আমরা ডিসকাশন করতে পারবো। বাট প্রবাবল টাইম আমি দিতে চাই সেটা হচ্ছে তোমার আজকে তো 10টা থেকে 10টা 50, আর হচ্ছে হ্যাঁ ক্লাসের শেষে 10টা থেকে 10টা 50। তো তোমাদের কি এরপরে ক্লাস আছে নাকি? দেখি তো, জি স্যার, আছে এরপর একটা। ও এরপর একটা ক্লাস আছে। দাঁড়াও দেখি সিলেবাসটা একটু দেখি, সরি ক্লাস রুটিনটা দেখি। তোমাদের এরপর ক্লাস তো, হ্যাঁ আরো দুটো ক্লাস আছে, তারপর দাঁড়াও এতো মঙ্গলবার 1টা থেকে দেখি, মঙ্গলবার আমার কি ক্লাস? হ্যাঁ মঙ্গলবার ক্লাসের পরে 1টা থেকে তোমরা জিজ্ঞেস, তোমাদের 1টা থেকে না তো 1টা থেকে, আচ্ছা একটা ঠিক থেকে আছে, 1টা থ্যাংক মঙ্গলবার। ইউ। আচ্ছা, আর আর কেউ কিছু জিজ্ঞাসা করবা? স্যার আমাদের জুমের ক্লাসটা কিন্তু একটু বেটার হতো, টিমসে স্ক্রিনটা অনেক ছোট আসে, শেয়ারিং স্ক্রিন আর কি, মানে কম্পারেটিভলি জুমের চেয়ে। তাই নাকি? কই কি সবারই কি একই কমপ্লেইন?
স্যার হালকা একটু ছোট আসে আসলে। জি স্যার, ছোট আসে, লেখাগুলা ঠিক মতো দেখাও যাচ্ছে না। লিখা মানে এই যে এই এই লেখাগুলো, না এটা দেখা যাচ্ছে, হ্যাঁ মানে এটা অনেক ছোট দেখা ছোট যাচ্ছে। আসে আর কি, আগেরটা যেটা আর কি বের করলো না সেগুলো আর কি ছোট আসে। ও আগের যেটা বের করছে ওটা তো আসলেই ছোট ছিল আর এটা। স্যার যে শেয়ার স্ক্রিন দিলে অনেক সময় হয় কি আসে না, তারপর লিভ নিয়ে আবার আসা লাগে। মানে আমারই প্রথম দিকে শেয়ার স্ক্রিন আসছিল না, মানে শেয়ার যে স্ক্রিন দিয়েছিলাম, মানে হালকা একটু প্রবলেম হয় আসলে টিমসে। টিমসে প্রবলেম হয়? আচ্ছা ঠিক আছে, তাহলে জুমে তাহলে শিফট করতে হবে মনে হচ্ছে। কিন্তু আমার কাছে কিন্তু আসলে কোনো প্রবলেম মনে হয়নি, তোমাদের কাছে কেন প্রবলেম মনে হচ্ছে আমি জানি না। ওকে তাহলে জুমে আমি লিংক পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আর আর কারো কোনো কোশ্চেন যদি, আচ্ছা যে ইনফরমেশনটা তোমাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে তোমাদের এই আজকের ক্লাসের জন্য আমি মাইক্রোসফট টিমসে যাদেরকে অ্যাড করেছি, এখানে যাদেরকে অ্যাড করেছি, এখানে 194 স্টুডেন্ট আছে, এরা সবাই আসলে মানে লাস্ট সেম বেসড অন দ্য লাস্ট সেমিস্টার রেকর্ড, এটা আমাদের আমার অ্যাড করা, ঠিক আছে? তো আমি জানি যে তোমাদের অনেকে মানে রেজিস্ট্রেশন বোধহয় আজকে শুরু হয়েছে, সো রেজিস্ট্রেশন তোমরা কমপ্লিট করো, তারপর 2 সপ্তাহ পরে আমরা এটা আমি ফিল্টার করব, ঠিক আছে? তো কেউ কাউকে যদি অ্যাড করার প্রয়োজন হয় আনঅফিসিয়ালি আমি এখন অ্যাড করে নিতে পারবো, আর কাউকে যদি ধরো ফিল্টার করে বের করে দিতে হয় সেটা পরে বের করা যাবে, ঠিক আছে? বাট আমরা ক্লাস আজকে শুরু করেছি, ক্লাস ওভাবে চলবে। কারণ আজকে সাকিব হাসান 15 ব্যাচের বলেছো যে তুমি ক্লাস করতে চাও, আই হ্যাভ নট রেজিস্টার্ড ইয়েট। হ্যাঁ তোমাকে আমি অ্যাড করতেই পারি, অ্যাড করে দিচ্ছি। তুমি কি আছো আজকে? না না না, আচ্ছা ও বোধহয় ক্লাসে নাই, ওকে অ্যাড করে দিবো। আচ্ছা স্যার আমি আসি স্যার। ও তুমি আছো না? আচ্ছা তোমাকে, তুমি বোধহয় যে গেস্ট হিসেবে জয়েন করেছো না? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তোমাকে তো অ্যালাউ করেছি, হ্যাঁ আমি তোমাকে অ্যাড করে নিব, ঠিক আছে? স্যার থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে মূল ক্লাস শুরু করব, ঠিক আছে? নেক্সট উইসডে থেকে। আর তোমরা একটু দেখে নিও যে শনিবারের ক্লাসটা আমরা মুভ করে সোমবার অথবা রবিবার নিতে পারি কিনা, আমাকে জানিও, ক্লাস রিপ্রেজেন্টেটিভ আমাকে জানালেই হবে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাস। আচ্ছা আরেকটা কথা বলতে চাই, আমরা জুমে ক্লাস কন্ট্যাক্ট করলেও আমাদের ক্লাস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু মাইক্রোসফট টিমসেই হবে, ঠিক আছে? এই ব্যাপারটা তো ক্লিয়ার, এটা ক্লিয়ার তাই না? সমস্যা নেই স্যার। হ্যাঁ ক্লাস ম্যানেজমেন্ট সিস্টেম এর জন্য আমরা ধরো অ্যাসাইনমেন্ট, গ্রেড, ফাইল, আমাদের মানে কোর্স কন্টেন্ট গুলো আপলোড করা সব এখানেই হবে, শুধু আমরা ক্লাস কন্ডাক্ট করব হচ্ছে জুমে। ওকে তাহলে যদি আজকে যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে ক্লাস শেষ করে দিচ্ছি, নেক্সট টিউজডে দেখা হবে। হুম।